চট্টগ্রামের ফটিকছড়ি ফজলার সোহাবিলে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা 19 জুলাই সন্ধ্যায় সোহাবিল বৈদ্যরাট বাজারত অনুষ্ঠিত হয়। সোহাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভার প্রধান অতিথি আছেন ভোজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুক। সুমন শেখ দ্বারা সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখি প্যানেল চেয়ারম্যান আবুল মনসুর। এই জন্য আমি বলবো সোহাবিলের চেয়ারম্যান হিসেবে আপনাদের সকলের নিকট অনুরোধ করবো, যে ঘটনা হচ্ছে সেটা কার লোক কি করে কোন দল করে কোন সমাজে বসবাস করে সেই তথ্যগুলো আপনারা আমাদের ভোজপুর থানার ওসি মহোদয়কে দেবেন। বাজার কমিটির সভাপতি অর্জুন কুমার নাথ, শিক্ষক বাবলাদে, সমাজ সেবক নুরুল আক্তার সহ আরো বক্তি। আমার কথা স্পষ্ট, এই পুলিশ এখানে নাইট ডিউটি করে আপনাদের সহযোগিতা করার জন্য। আপনারা যদি মনে করেন যে ওই এলাকায় ওই সময় থাকা উচিত, তারা সেখানেই যাবে। এটা আপনাদেরকে স্পষ্ট করার জন্য আমি এই ঘোষণা দিচ্ছি, যেখানে প্রয়োজন মনে করেন ওখানে তারা ওখানে যাবে। যদি মনে করেন যে এখানে একটা পার্টি কাজ হবে না, আরেকটা পার্টি আসতে হবে, আরেকটা পার্টি আসবে, কোনো অসুবিধা নেই। আমার কাজ সেটা, এটা হচ্ছে আপনাদের সহযোগিতা করা, সহযোগিতা কতদূর করা, যতদূর আমার পক্ষে সম্ভব, যতদূর আপনাদের পাওয়ার কথা। আমি নিজ থেকে কিছু সবগুলো হয়তো দিতে পারবো না, আপনার যে আইনগত অধিকার, আপনার যে আইনগত সুবিধা, সেটা আপনাকে আদায় করে নিতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার অধিকার, এই অধিকার আপনাকে আদায় করে নিতে হবে। আদায় কার থেকে করবেন? আমার থেকে করবেন। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আসলে স্যারের অনেক